আমার পরে কোন নবী নাই কথার সহি অর্থ আর কেউ নবী হবে না, কেন নবী হবে না? এক প্রশ্ন। আরেক প্রশ্ন হলো, রাসূল বলে গেছেন ঈসা নবী কি আমাদের আগে আসবেন, কেন আসবেন? আরেক প্রশ্ন। দুই প্রশ্নের জবাবে পরে বলবেন খাতামুন নবীন হওয়া আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আর কেউ নবী হবে না, এটা হলো লা নাবিয়্যা বাদি এর সহিহ তরজমা। আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না, এটা হলো লা নাবিয়যা বাদি শুদ্ধ অর্থ। আমার পরে কোন নবী আসবেন না, এটা হলো লা নাবিয়যা বাদির মূল অর্থ। কথা বুঝতে পারতেছেন আপনারা? আমার পরে কেউ নবী হবে না কেন? কারণ আগের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠাতেন সহিহ শুদ্ধ ইসলাম ধর্মকে দুনিয়াতে চালু করার জন্য। সহিহ শুদ্ধ ইসলাম ধর্মকে দুনিয়াতে চালু করার জন্য। কিন্তু নবীগণ বিদায় হওয়ার পরে উম্মতেরা সহিহ শুদ্ধ অর্থ চালু রাখতে পারে না। যখন ওই উম্মত সহিহ শুদ্ধ ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় তখনই আল্লাহ আবার নতুন ভাবে নবী পাঠান। আবার যখন উম্মত বিচ্যুত হয়ে যায় আবার নতুন ভাবে নবী পাঠান। আবার যখন উম্মত বিচ্যুত হয়ে যায় আবার নতুন ভাবে নবী পাঠান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবার পরে এই নবী নিজের উম্মতের হাতে যে বিশুদ্ধ ইসলাম রেখে গেছেন, এই উম্মত কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ ইসলাম থেকে বিচ্যুত হবে না। সুতরাং দুনিয়ার মানুষকে বিশুদ্ধ ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আর কোন নবীর দরকার নাই। এই জন্য কেউ নবী হবে না, এই জন্য কেউ নবী হবে না। এক হাদিসে রাসূল বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে, সত্যের উপর অটল থাকবে। সুতরাং হক থেকে সমস্ত উম্মত একসাথে বিচ্যুত হবে। আর এক হাদিসে রাসূল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। রাসূল বলেন আমার উম্মতের একদল নিষ্ঠাবান আলেম সর্বযুগেই ইসলামের সহিহ শুদ্ধ ইলমকে বহন করে চলে। তাহলে এই হক এবং হক্কানিয়ত, এই সত্য এবং বাস্তবতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত কোনদিন হাত ছাড়া করবে না। কিয়ামত পর্যন্ত হক থাকবে, একদল উম্মত হকের উপর অটল থাকবে। সুতরাং হকের দাওয়াতের জন্য নতুন কেউ নবী হওয়ার দরকার নাই। এই জন্য আল্লাহ আর কাউকে নবী বানাবে না।